আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন সবার প্রশ্ন তো আমি যতটুকু পারতেছি কমেন্ট করে ট্রাই করতেছি আপনারা হয়তোবা অনেকেই অনেক কিছু ধারণা করতেছেন ব্যাপারটা হচ্ছে আলহামদুলিল্লাহ হেপেপুর বিয়ে হয়েছে আর ওনাদের দুজনের পছন্দেই বিয়ে হয়েছে আর এটাতে ফ্যামিলির কারো অমত নাই যে এরকম না যে ফ্যামিলির কেউ রাজি না তাই কেউ আসে নাই ব্যাপারটা এমন না যেহেতু এখন একদমই ঘোর পুরা পরিবেশে মানে লাইক আমি আর আমার ভাইয়ার বা সেই তার জন্য এখন আর কেউ আসে নাই জাস্ট এখন শুধু কবুল হইসে আর কাবিন হইসে আর মেইন যে প্রোগ্রাম দুই ফ্যামিলির তো ওই প্রোগ্রামটা হবে আর কিছুদিন পরে তার জন্য বাচ্চাদের যেহেতু স্কুল আছে তাই আর কেউ এরকম ঝামেলা করে নাই আর আপনারা অনেকে জানেন আব্বা ছিল আমার বাসায় তো এখন তো হেপেপুর বিয়ে হয়ে গেছে তো দেখা গেছে যে আব্বা তো খুকিয়াপুর বাসায় বেড়াইতে গেছে আবার আমরা সবাই ঈদ করতে ঘুকিয়াপুর বাসেও যাব তো এটাতে কোনো ধরনের কোনো ফ্যামিলির কেউ রাগ অভিমান কিছুই নাই তো আপনারাও ব্যাপারটা বুঝতে পারবেন আর সবাই দোয়া করবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে সবারই লাইফ পার্টনার খুবই ইম্পর্ট্যান্ট সংসার আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সবাই দোয়া রাখবেন যেন এরকম সুখে থাকতে পারে আমিও দোয়া করি যে আপু ভাইয়াদের এখনও বিয়ে হয় নাই যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আপনারা আপনাদের জীবন সঙ্গী নিয়ে খুব সুখে শান্তিতে থাকেন কারণ সংসার জীবনটা আসলেই অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা রহমত